নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্ক আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক প্রভু সরকার পাঁচই অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে আসার পর বাংলাদেশে কার্যত মাতসন্নায় চলছে সেখানে আইন শৃঙ্খলার আর বিন্দু মাত্র অবশিষ্ট আছে বলে তো মনে হয় না একের পর এক একের পর এক ঘটনা ঘটছে সম্প্রতি আপনার বিশে সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রামে সেখানকার জনজাতি অধিবাসীদের সঙ্গে বাংলা বাংলাভাষীদের রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে এবং কার্যত দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বাংলাদেশের সেনা শাসকরা এবং সেনা বাংলাদেশের সেনা মার্জনা করবেন সেনা তো এখনো পুরো টেক ওভার তাই সেনা শাসক পার্বত্য চট্টগ্রামে সেখানকার জনজাতি মূলত চাকমা তাদের সঙ্গে বাংলাবাসীদের সংঘর্ষ হয়েছে মোটর বাইক চোর সন্দেহে একজন বাংলাবাসীকে এই জনজাতিরা পিটিয়ে খুন করেছিল তার প্রতিবাদে জনজাতিদের দোকানে আগুন লাগানো হয় তাদের উপর হামলা হয় তাদেরও কয়েকজন মারা যায় সেনাবাহিনীর কনভয় আক্রান্ত হলে সেনাবাহিনী গুলি চালায় সেখানে বেশ কিছু হতাহত হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি ত্রিপুরা মিজোরাম সীমান্তে জনজাতিরা ভিড় করছেন এক শেখ হাসিনা সরকারের পতনের ৪৫ দিনের মধ্যে এই রকম অবস্থা দুই বাংলাদেশের জাতীয় মসজিদ বায়াতুল মোকর শুক্রবার জুম্মান নামাজে দুদল মারামারিতে জড়িয়ে পড়ে আগের খাতিব মানে যিনি নামাজটা পরিচালনা করেন নুরুল আমিন তিনি আওয়ামী লীগ সরকার দ্বারা নিয়োজিত ছিলেন পাঁচই অগস্টের পর তিনি বেরিয়ে যান গা ডাকা দেন এখন তিনি আবার প্রকাশ্যে এসেছেন নতুন খাতি বলছেন আর একজন ভদ্রলোক বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় এই বায়াতুল মোকারাম নিয়ন্ত্রিত করে একটা ফাউন্ডেশনের মাধ্যমে তা জুম্মার নামাজ নতুন খাতিব বা ইমাম পড়াচ্ছিলেন তখন এই নুরুল আমিন যিনি পুরনো খাতিব তিনি প্রায় পাঁচশো জন অনুগামী নিয়ে মসজিদ চত্বরে হামলা চালান চেয়ার ছোটাছুড়ি মারামারি ইট বৃষ্টি হয় সেনাবাহিনী ঘিরে রেখেছে পুরোটা মাইকে স্লোগান দিয়েছেন আওয়ামী লীগের বিরোধীরা স্লোগানটা মানে সাংঘাতিক সাংঘাতিক আমি স্লোগানটা আপনাদের বলে শোনাচ্ছি মানে সাংঘাতিক একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই কর একটা একটা লীগ ধর ধৈরা ধৈরা জবাই কর অর্থাৎ লীগ মানে আওয়ামী লীগের আওয়ামী লীগের এক একটা সমর্থনকে সমর্থককে ধরো ধৈরা ধৈরা জবাই করো মানে খুন করো এই হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা তারপর দুটো সরকারি বিশ্ববিদ্যালয় একটা ঢাকার একটা জাহাঙ্গীরপুরে সেখানে দুজনকে পিটিয়ে খুন করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রাবাসী বেশিরভাগ ছাত্রছাত্রী থাকেন এবং সেই দেখুন খান সেনাদের অত্যাচারে জগন্নাথ হলে কি হয়েছিল আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তার তারপর দীর্ঘদিন বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চত্বরে পিটিয়ে খুন করা হচ্ছে এরকম কিন্তু ঘটনা সামনে আসে তিন তিনটে ঘটনা বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলার অবনতির ছবিটাই তুলে ধরছে অর্থাৎ আইনের শাসন বলে কিছু অবশিষ্ট নেই দেশের বিভিন্ন জায়গায় বাউলদের আখড়া মাজার আক্রান্ত হচ্ছে হিন্দুদের বাড়ি ঘর সম্পত্তি লুটপাট হচ্ছে হিন্দু মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন দু এরকম ঘটনা ঘটেছে তার মধ্যে সব থেকে বেশি ঘটনা ঘটেছে খুলনা জেলায় বাংলাদেশের বহু সাংবাদিককে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শ্যামল বাবু তিনি আছেন একাত্তর টিভির সম্পাদক তিনি আছেন বিশিষ্ট প্রাবন্ধিক ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য বুদ্ধিজীবী তথ্যচিত্র নির্মাতা শাহারিয়ার কবিরকে খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ভারতবিরোধী বিরোধী মনোভাব প্রকাশ পাচ্ছে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হচ্ছে বাংলাদেশ রেডিওতে এখন উর্দু সম্প্রচার হবে সম্প্রতি জামাতের নেতারা বাংলাদেশের পাকিস্তান হাই কমিশনে গিয়ে বলেছেন যে বাংলাদেশের ছাত্ররা পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে যাতে পড়ার সুযোগ পায় সেজন্য স্কলারশিপের ব্যবস্থা করতে এই যে জামাত নীতিগতভাবে বাংলাদেশ ধারণার বিপক্ষে তারা চাইনি কখনো স্বাধীন বাংলাদেশ তৈরি হোক তারা চেয়েছিল পাকিস্তানের নিয়ন্ত্রণেই যাতে থাকে এখনকার বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী যে ভূমিকা তাদের সেটা মানুষ জানে তারা বাংলাদেশের মূল ধারণাকেই মানে না সেই জন্যই আবার নতুন করে দেখুন যে বাংলাদেশ রেডিওতে উর্দু সম্প্রচার শুরু হচ্ছে বাংলাদেশের ছাত্ররা যাতে পাকিস্তানি বিশ্ববিদ্যালয়ে সহজে পড়াশোনা করতে পারে সেজন্য স্কলারশিপের ব্যবস্থা হয়তো কয়েকদিন বাদে শুনবেন যে উর্দুই হয়ে যাবে জাতীয় ভাষা তাহলে এই হচ্ছে আমাদের একদম কার্যত নেক্সট ও নেবার বাংলাদেশের পরিস্থিতি উই ক্যানট চেঞ্জ আওয়ার নেবার উই ক্যান এক্সপেক্ট আ ফ্রেন্ডলি নেবার দেখুন ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের অর্থনীতি টিকবে না কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ চার হাজার কিলোমিটার দীর্ঘ সীমান্ত এবং বাংলাদেশের মানুষ বিশেষত চিকিৎসার কারণেই তো এখানে আসেন অনেকে পড়াশোনাও করেন প্রচুর পণ্য ভারত থেকে বাংলাদেশে যায় তাহলে দুই দেশের সম্পর্ক এখন তলা নিতে ইউনুস রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে তার কোনো বৈঠক হবে না প্রধানমন্ত্রী চান না বৈঠক করতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট রাইট চয়েস ডিসিশন বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করার জন্য প্রধানমন্ত্রী ইউনিসের সঙ্গে কথা বলেছিলেন কিন্তু পরিস্থিতির খুব একটা উন্নতি হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনোস আইন শৃঙ্খলা রক্ষায় পুরোপুরিভাবে ব্যর্থ সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তুলে দেওয়া হয়েছে দু মাসের জন্য তারা ধরপাকর জিজ্ঞাসাবাদ করতে পারবে এই রকম পরিস্থিতি থাকলে বাংলাদেশ ধীরে ধীরে সেনা শাসনের দিকে চলে যাবে বাংলাদেশের অনেক মানুষ আবার সেনা শাসনকে এই মুহূর্তে পছন্দ করছেন কারণ যে অরাজকতা চলছে বাংলাদেশে এই অরাজকতা বন্ধ হওয়া নয় কারণ বিএনপি মরিয়া বাংলাদেশের শাসন ক্ষমতায় ফিরতে আবার ইউনুস জানিয়ে দিয়েছেন এত তাড়াতাড়ি তারা দায়িত্বভা ছাড়বেন না তিনি ছ বছর সময় চেয়েছিলেন বিএনপি খুব তাড়াতাড়ি নির্বাচন চাইছেন জামাতেরও দাবি এক জামাতের যে ইসলামিক দর্শন তার সঙ্গে ইউনুস কিন্তু মেলেন না না মেলে এখন জামাত সমর্থন করছেন ঠিক আছে কিন্তু ইউনুস একজন পশ্চিমে আসা মানুষ পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে অন্যান্য শিল্প সংস্থা তাদের সঙ্গে ইউনুসের ব্যক্তিগত সম্পর্ক আছে দেখুন পাঁচ তারা হোটেলের লাউঞ্জে স্বচ্ছন্দে আপনি শিল্পপতিদের সঙ্গে কথা বলতে পারেন এটা আলাদা ব্যাপার কিন্তু বাংলাদেশের মতো একটা দেশকে পরিচালনা করা অন্য ব্যাপার সেই অভিজ্ঞতা ইউনসেন নেই তিনি একটা রাজনৈতিক দল করার চেষ্টা করেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যে অনেক ভঙ্গ দেন বাংলাদেশে মাইনাস টু পলিসি ইমপ্লিমেন্ট করার চেষ্টা হচ্ছে মাইনাস হাসিনা মাইনাস খালেদা জিয়া বিএনপি বোধ হয় এইরকম কিছু একটা আঁচ করে অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে ঢাকায় তারা বিশাল জনসমাবেশ করেছে কয়েকদিন আগে জামাত বাংলাদেশের জাতীয় সংগীত পরিবর্তনের দাবি তুলেছে তাদের জাতীয় পতাকায় ইসলামী চিহ্ন বসানোর দাবি তুলেছেন এবং পাকিস্তানের সঙ্গে আরো মজবুত যোগাযোগ তৈরির উপর জামাত জোর দিচ্ছে তারা মুখে বলছেন যে ভারতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই কিন্তু যেভাবে অন্তর্বর্তী সরকারের সময় প্রথম সারি দাগি সন্ত্রাসবাদী অপরাধীদের জেল মুক্তি ঘটেছে এবং তারা যেভাবে প্রকাশ্যে হিংসায় উস্কানি দিচ্ছেন তারা বলছেন কাশ্মীরের জেহাদে তারা সহায়তা করবেন খালিস্তানিদের তারা অস্ত্র হাতে নিতে উৎসাহিত করছেন বলছেন যে দিল্লির বুকে ইসলামের পতাকা উড়বে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ এরা এখন খুলে আম ঘুরে বেড়াচ্ছে কারাগার ভেঙে বেরিয়ে গেছে দুষ্কৃতীরা এক একজন দুষ্কৃতি যারা উপমহাদেশের শান্তি সুস্থিতির পক্ষে বিপচ্ছন্ন এবং এই আবহে বাংলাদেশের মধ্যে গৃহযুদ্ধ পার্বত্য চট্টগ্রামে চাকমাদের সঙ্গে বাংলাবাসীদের কার্যত দাঙ্গার পরিস্থিতি ঢাকার দুটো সরকারি বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে খুন তাদের মধ্যে একজন ছাত্রলীগের নেতা এবং এই অভিযোগ উঠছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাতবপদের বিরুদ্ধে তিন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়াতুল মোকারমে দুপক্ষের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ যুদ্ধ প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু নিপীড়নের খবর আসছে এই পরিস্থিতি বাংলাদেশে অগ্নিগর্ভ বললে কম বলা হয় তাহলে এই ধরনের পরিস্থিতি হলে জেহাদিরা সন্ত্রাসবাদীরা তার সুযোগ নেয় তারা বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী সন্ত্রাস চালাবার উদ্যোগ নেবে না এটা হলফ করে বলা যায় না তো জন্য আমাদের আহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনাবাহিনীকে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছেন অন্যদিকে মায়ানমারের রাখাইন প্রদেশে সেখানে কার্যত আবার মায়ানমারের বিদ্রোহীরা মায়ানমারের অনেকটা দখল করে নিয়েছেন রাখাইন থেকে রোহিঙ্গার আবার বাংলাদেশে ঢুকছে তারা কক্সবাজারে তাদের এ আছে ক্যাম্প আছে আবার চাকমা সহ জনজাতিদের সঙ্গে বাংলা সংঘর্ষের ঘটনা ঘটছে দাঙ্গা পরিস্থিতি কার্য অন্তর্বর্তী সরকার তাদের অনভিজ্ঞতার জন্য কিচ্ছু নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ নামকাওয়াস্তে আছে তারা কার্যত ঘরে ঢুকেই রয়েছে পুরো ব্যবস্থা এখন সেনাবাহিনীর হাতে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে ঠিকই এরকম চলতে থাকলে সেনাবাহিনীও কিন্তু অ্যাসার্টিভ হবে এবং সেনাবাহিনী অ্যাসার্টিভ বলে দমন পীড়ন গুলি চালানো বিনা বিচারে বন্দি করা সব চলতে থাকবে এবং অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশে যদি এরকম অরাজকতা তৈরি হয় দেশের মধ্যে একটা জনমত ধীরে ধীরে সংগঠিত হবে যে এসবের কোনো কাজ নেই সেনাবাহিনী দায়িত্ব নিক অন্তত নিয়ম শৃঙ্খলা থাকবে আমরা সাধারণ মানুষ আমাদের জীবন সুরক্ষিত থাকবে আমরা কাজে যেতে পারবো আমরা রাস্তায় বেরোতে পারবো এইসব ঝুট ঝামেলার মধ্যে পড়তে হবে না কোনি হবে না দাঙ্গা বন্ধ হবে এরকম অরাজকতা চলতে থাকলে সেনা শাসনের পক্ষেই কিন্তু বাংলাদেশের জনমত তীব্র হবে দেখুন আমরা তো বাংলাদেশকে প্রতিবেশী হিসাবে বদল করতে পারবো না বাংলাদেশে যেই শাসন ক্ষমতায় আসুক সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় তাদের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে হবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক মজবুত হলে এই যে দীর্ঘ চার কিলোমিটার সীমান্ত সেই সীমান্ত সুরক্ষিত থাকবে বাংলাদেশের মাটি থেকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ উৎসাহিত হবে না এবং বাংলাদেশেরও লাভ ভারত থেকে তারা পণ্য চলাচল সহজ হবে এবং বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য অনেকে ভারতে আসেন এখন একটু কম হচ্ছে ভিসা দেয়া বন্ধ হওয়ায় কম দেয়া হচ্ছে এবং তারাও অনেক সহজে ভারতবর্ষে আসতে পারবেন তাই বাংলাদেশে কে শাসন ক্ষমতায় আসছে সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশ শান্ত হোক গণতান্ত্রিক ব্যবস্থা সেখানে থাকবে না সেনা শাসকরা শাসন করবেন সেটা বাংলাদেশের মানুষ ঠিক করবে কিন্তু আমরা চাই আমাদের প্রতিবেশীর সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হোক এতে দুপক্ষরই লাভ